আমার তো খুব ঘুম পাচ্ছে, তোকে মনে হয় কেত্ত পাগল হয়ে গেছে বলে ওকে ছেড়ে দেবো? জানি না, সুইমিং পুল বানানো ভীষণ কঠিন। ও হ্যালো, বহু বছর ধরে এখানে ঘুমোচ্ছিলাম, আমার এইভাবে জেগে ওঠার পেছনে নিশ্চয়ই ভাগ্যের হাত রয়েছে, ঠিক বললাম তো? আরে ও তো কথা বলছে। আমি তো জাদু ইচ্ছা পূরণকারী গাছ। যদি এটা সত্যি হয় তাহলে আমাকে একটা মূল দাও দেখি তো। এটা আমার পক্ষ থেকে গিফট, আমার মনে হয় এটা তোমার খুব পছন্দ হয়েছে। প্লিজ আমায় ছুঁয়ো না, আমার বয়স হয়েছে আর আমি নমনীয়। আমার ইচ্ছে হলো একটা কলার। আমার আপেল, অরেঞ্জ, পাইনাপেল, বেদানা, পেয়ারা সব চাই। একবার এদিকে তো দেখো। তোমাদের যত ইচ্ছে চাওয়ার চাইতে পারো, কিন্তু প্রথমে তোমাদের আমার একটা কথা রাখতে হবে। একটা দেখো আমরা কি পেয়েছি, এই ম্যাজিক ট্রি আমাদের সব ইচ্ছা পূরণ করে। এটা কি সত্যি হয়? এই গাছটা আমাদের এত কিছু দিয়েছে। এই দেখ, আমার লেখনি মধু চাই। এটা তো বিশ্বাসই হয় না। ওকে ছুঁয়ো না, যা চাই তা চেয়ে নাও। আমি চাই একটা একটা বড় সুইমিং পুল। আরে বাবা রে, আমি ক্লান্ত, আজকের জন্য এটুকুই যথেষ্ট, কালকে আবার ফিরে এসো, হয়তো তোমাদের আমি সাহায্য করতে পারবো। কাল কেষ্টা সাইজের একটা জানাবি মধু পেতে পারি। আর আমার এমন জিনিস চাই যেটা গর্ত খুঁড়তে পারে। তোমাদের মহারাজের জন্য একটা সিংহাসন চাই। একসাথে সব শক্তি ছিনিয়ে নিতে পারবো, মনে রেখো যেন সব ঠিকঠাক হয়। তাহলে তোমরা তোমাদের ইচ্ছে আবার বলো। আমি প্রথমে বলবো, আমার অনেকটা পরিমাণে মধু চাই। নিজের নাক দিয়ে শোঁকো। কেত্তা সাইজের মধু। আমি কি আমার সিংহাসন পাবো? একবার নিজের পেছনে দেখো। এটা তো অসাধারণ, কি নরম এটা। আমার গর্ত খোঁড়ার যন্ত্র কই? সাবধানে। এই ওরে বাবা রে, অসাধারণ। তাহলে কি আমি আমি একটা সুইমিং পুল পেতে পারি? আমি একটু বড় পুল চেয়েছিলাম, হয়তো আপনি ভুল শুনেছেন। এটা তোমার সাইজ অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ সেটা তো ঠিকই। সরি বন্ধুরা, আমি আবার ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু যদি আমার জন্য একটা ক্রিস্টাল পিজ আনতে পারো তাহলে আমি তোমাদের আরো একটা ইচ্ছে পূরণ করব। কোনো চিন্তা নেই, তোমরা সবাই একসাথে কাজ করছো না, একসাথে কাজ করো। সাবধানে। আরে না না না, তোমরা ওটাকে ভেঙে ফেললে, কি লজ্জার ব্যাপার, কালকে আবার ফিরে এসো। সবকিছুর পেছনে এদের দুজনেরই হাত থাকে। ওরা কি করতে চাইছে বলতো? আমার ক্ষমা করিস, ইচ্ছে করে করে নিবে। ঠিক আছে, সবাই কিন্তু এই কথা মানবে না, আমাদের ওদেরকে সত্য দেখাতে হবে। যদি আমরা এরকম করি তাহলে কেমন হয়?
সবাইকে বোকা বানাচ্ছে, এটা সায়েন্টিস্টের নতুন চাল। আমি মনে কষ্ট পেয়েছি, আজকের সব প্ল্যান ক্যান্সেল। জাদু গাছ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তুমিও চেয়ে দেখো। দাদা আজ প্রথমবার এসছে তো তাই ওর নিয়ম গুলো জানে না। নিয়ম বদলে গেছে। এই জাদুই ফ্রুট খাও, যদি তোমাদের ইচ্ছে পূরণ করতে চাও তাহলেই। ক্রিস্টাল পিচের এক একটা অংশ তুলে নাও, আর রাগের মাথায় তার বীজটা খোঁজো, আর তার সাথে রেখে দাও, আর তারপর তুমি ইচ্ছে চাইতে পারো। আমি জানতাম, ওই দেখ ওটা ওইখানে। তবে রে এরা দুজনে মিলে তোমাদেরকে বোকা বানাচ্ছে। সত্যি, আর কেষ্টার সাহায্যে প্রমাণিত হবে। আরে ওটাকে ভেঙে দে। এবার তোমাদের শক্তি আমার। আমি কোনো গন্ধ পাচ্ছি না, আর আমার তো ডাল মাটাল অবস্থা। আমি আর তো ঘুরতে পারছি না। তার মানে হলো যে ওটা চাবি ছিল। তুমি কি আমার সাথে লড়তে চাও কোনো শক্তি ছাড়া? আমি দুর্বল হয়ে গেছি। যে ফল তোমরা খেয়েছো সেগুলোই তোমাদের দুর্বল করে দেবে। এবার তোমার পালা বাবলু, আর আমি তোমার শক্তি ছিনিয়ে নেব। তোমাদের মহারাজ খুব রেগে রয়েছেন, তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে। মহারাজ, মোমবাতি নেভাও। আমি এখনো তোমাদেরকে খুঁজতে পারবো অন্ধকারে। ধরে আমি ধরে নিয়েছি, আমি তোকে বাঁচাবো। হার মেনে নাও, আমার এম খুবই ভালো। মিস্টার বিড়াল, তুমি এইভাবে, তোমার কি সত্যি মনে হয় যে আমরা এতটা বোকা? আমি শুধু তোমার শক্তিটা নেব আর এখান থেকে চলে যাব। আমার কালেক্টর, ওটা তো আমার পকেটেই ছিল। এই তো কোথায়, কোথায় আমার? মাঝে মধ্যে নিজের ফল খাওয়া উচিত। তুমি কত বেশি বুদ্ধিমান বাবলু। অনেক হয়েছে সায়েন্টিস্ট, চল আমরা নিজের বাসায় ফিরে যাই। বাড়িতে এখন নয়, গুলি শেষ। দেখ আমাদের যেতে দে, তাহলে কালেক্টর ফেরত পাবি। ওরা আমার অনেক আগেই ফ্রুট খেয়ে ফেলেছিল, ওরা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যাও কেষ্টা, আমাদের ডিল হয়েছিল। এই নে আমার কালেক্টর, চলো পালাই। ওর সাহস কি করে হলো, ও আমাকে আবার বোকা বানালো। আমি আবার গন্ধ পাচ্ছি, ঠিক হয়ে গেছি, আর আমি ঘুরতে ঘুরতে পারছি। যদি আমরা সাবধানে থাকি ও কিছুই করতে পারবে না। একদম সায়েন্টিস্ট, গুড বাই।
আমি কখনো হার মানব না। মিস্টার বেড়াল, মিস্টার বেড়াল, বস তোমার সবসময় শেষেই আমার কথা মনে।